টিটাগড় পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রের ভবন তৈরিকে কেন্দ্র করে মতানৈক্য প্রাক্তন এবং বর্তমান পৌর প্রধানের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে তৈরির কাজ চলছে কেএমডি এর পক্ষ থেকে। সেই কাজ চলার সময় শুক্রবার স্বাস্থ্যকেন্দ্রের জন্য নির্ধারিত জমির পাশের মন্দিরের অংশে মাটি কাটার মেশিন দিয়ে মাটি কাটা হয়। সেই সময় ঘটনাস্থলে গিয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা টিটাগড় পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী দাবি করেন, সম্পূর্ণ বেআইনিভাবে কাজটি করা হচ্ছে। তিনি গোটা বিষয়টি যথাযোগ্য জায়গাতে জানাবেন বলেও জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বলছে এখানে একটা মন্দির করা হচ্ছে সবার সাহায্য নিয়ে। সেই মন্দিরের পাশে কেএমডি এর কন্ট্রাক্টররা কাজ করতে এসে জেসিবি লাগিয়ে 1 ইঞ্চি মন্দিরের পাশে জায়গা ছাড়েনি, একদম ইয়ে বরাবর তারা 4-5 ফিট ডিপ করছে। ও পাশে পুকুর আছে, পুকুরের প্রাচীরের গা বরাবর করছে। কাজে এই এইটা কোনো কাজ হয় নাকি কেএমডি এর? এগুলো কোনো কাজ আইনের বাইরে গিয়ে তো কাজ করছে। আইন আইনের পথে এবার আমাদের আমাকে চলতে হবে। আপনি কি কাজ এখন বন্ধ রাখলেন? সবার পয়সা তোলা পয়সাগুলো গিয়ে জলে যাবে নাকি? এরা কন্ট্রাক্টর পয়সা কামাতে এসছে এখানে, আজ কি করবে না করবে বুঝবো আমরা, যথা জায়গা আমি জানাচ্ছি। অপরদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান, কোন রকম বেআইনি কাজ করা হয়নি এবং কোনো মন্দিরের ক্ষতি করা হয়নি। যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে পৌরসভার পক্ষ থেকে। দেখলাম আমিও ইয়েতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটা সোশ্যাল মিডিয়াতে এসেছে যে উনি লিখেছেন যে এটা মন্দিরে হানা করা হয়েছে। ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই। ওখানে আমরা এটা মানুষের সেবার্থ জন্য, মানুষের জন্য, মানুষের পরিষেবার জন্য আমরা ওখানে একটা হেলথ সেন্টার করছি, পাশে এটা মন্দির হচ্ছে। হোক না, মন্দির আমরা করছি, মন্দির কোনো দিন আপনি মানে যারা আমাদের বোঝে জানে পৌরসভা কোনো দিন মন্দির কোনো মন্দির ভাঙবে না। হয়তো আরও ভালো করে আমরা ওই সেই মন্দিরটা করে দেবো। আমরা অন্যান্য মন্দির করছি, অন্যান্য ওয়ার্ডে আপনারা খোঁজ দিন, আমরা মন্দির করে দিচ্ছি। মন্দির ভাঙতে যাব কেন? যে কোনো কারণে হয়তো মন্দিরের ওয়ালটা পড়ে গেছে, সেটা আমরা দেখে নেবো, আমরা ওটাকে ঠিকঠাক করে দেবো। ঠিক আছে, তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। মানুষের সেবার জন্য আমরা ওখানে এটা হেলথ সেন্টার করছি, সেটা হোক, পাশাপাশি মন্দির হচ্ছে, মন্দিরও হোক, ভালো করে মন্দিরটাও করিয়ে দেওয়া যাবে আর এটাও ঘুরিয়ে দেওয়া যাবে। প্রাক্তন পৌরপ্রধানের অভিযোগ বেআইনি কাজে, বেআইনিভাবে করা হচ্ছে, কন্ট্রাক্টর বেআইনিভাবে করছে। এবার দেখেন এটা ওনার কী বক্তব্য কী আছে? এটা কেএমডি এর কাজ, কেএমডি এ করেছে, টেন্ডার করেছে, আমরা কোনো টেন্ডার করিনি। কেএমডি এর টেন্ডার হয়েছে যে ওখানে একটা হেলথ সেন্টার করে দেওয়া হবে, পৌরসভার মাধ্যমে হয়েছে, কিন্তু টেন্ডারটা কেএমডি এর। এবার উনি কেন কীভাবে এসব বলছেন, হ্যাঁ যাই হোক, হয়তো ওনার বয়স হয়েছে, সেটা আমরা বসে পড়ে ওটা ওনার সাথে কথা বলে মিটিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মন্দির সম্বন্ধে আমি একটাই কথা বলবো, টিটাগড়ের মানুষকে জানাবো যে কোনো জায়গায় কোনো মন্দির ভাঙা যাবে না। এমনি আপনি খোঁজ নিন, 8 নম্বর ওয়ার্ডে আমরা একটা পুরাতন মন্দির, তাকে পুনরুদ্ধার আমরা করছি। তাদের আর একটা উদ্যোগ নিয়েছে আমাদের দলের ছেলেরা, 11 নম্বর ওয়ার্ডে একটা মন্দির করছি আমরা খুব শীঘ্রই। আমরা টিটাগড় 10 নম্বর ওয়ার্ডে যে গঙ্গা ঘাট, গ্লাসকল ঘাট, সেখানে পুরনো মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা আমাদের মাথায় আছে, এগুলো আমরা করবই। ঠিক আছে, আর এটা নতুন মন্দির হচ্ছে, মন্দিরটা হবেই, যেখানে ছিল সেখানেই হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। সেটা আমি কথা দিলাম, সবাই কথা দিলাম, যারাই যাদের মাথায় একটুখানি আছে যে পৌরসভা পক্ষ থেকে মন্দির ফন্দির ভেঙে দেওয়া হয়েছে, তাদের জন্য আমি বলছি যে নিশ্চিন্ত থাকুন, যেখানে যেভাবে মন্দির ছিল সেভাবেই থাকবে, কোনো মন্দির ভাঙা যাবে না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।